আমাদের বাংলাদেশ দলে সাকিব আল হাসান কেন ওই পুরো কেন্দ্র, মানে পুরো শক্তিটাই কেন সাকিব আল হাসানের উপর কেন্দ্র করে? যখন সাকিব আল হাসান দলে না থাকে তখন কি বাংলাদেশের শক্তি অর্ধেকটা কমে যায় নাকি অর্ধেকের বেশি কমে যায়? কেন বলে যে যদি সাকিব আল হাসান এই ম্যাচটাতে থাকতো তাহলে বাংলাদেশ জিততো? কেন এই অবস্থাটা কেন? তাহলে পরবর্তী সময় যখন সাকিব আল হাসান এবং অন্যান্য সিনিয়র প্লেয়াররা দলে না থাকবে তখন বাংলাদেশের অবস্থাটা কি হবে? আসুন এটা নিয়ে একটু আলোচনা করি। সাকিব আল হাসান দলে না থাকা মানে বাংলাদেশ দলের শক্তি কমে যাওয়া। শুধু সাকিব আল হাসান না, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, রিয়াদ দলের যে সিনিয়র প্লেয়াররা আছে তারা দলে না থাকলেই আমরা বলি যে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারবে না। এই ম্যাচটা জিতানোর জন্য এই জায়গাটায় মুশফিকুর রহিমের দরকার ছিল, এই জায়গাটায় সাকিব আল হাসানের দরকার ছিল, এই জায়গাটায় তামিম ইকবালের দরকার ছিল। আবার কিন্তু সেই ম্যাচে যদি তারা খারাপ খেলে আমরাই কিন্তু তাদেরকে গালি দিই, সেটা কেন হবে? শুধু সাকিব আল হাসানই যদি একটা গেমে না থাকে আমরা বলি যে ইস সাকিব আল হাসান নেই, সাকিব আল হাসান থাকলে কিন্তু গেমটা অবশ্যই জিতত। এক সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপরীতে টেস্ট খেলবে না, আইপিএল খেলতে যাবে, সেটা নিয়েই আমরা অনেক প্রশ্ন তুলছি, অনেক কিছু বলছি যে সাকিব আল হাসান নিজের দেশের জন্য খেলতে চাচ্ছে না। কেন আমরা সাকিবের বিপরীতে কি একটি প্লেয়ার, নতুন প্লেয়ারকে সুযোগ দিতে পারছি না, তাকে কি প্রস্তুত করতে পারছি না? এই অবস্থাটা কেন হবে? যখন আমাদের দলের সিনিয়র প্লেয়াররা বেরিয়ে আসবে তখন আমাদের দলের অবস্থাটা কি হবে? আপনারা একটু শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কথাও চিন্তা করে দেখুন। যখন শ্রীলঙ্কা দল থেকে মাহেলা জয়বর্ধনে, কুমারা সাঙ্গাকারা এবং দিলশান বের হয়ে গিয়েছিল তখন শ্রীলঙ্কা দলের অবস্থাটা কি হয়েছিল? পাকিস্তান দল থেকে যখন সিনিয়র প্লেয়াররা বের হয়ে গিয়েছিল তখন পাকিস্তান দলের অবস্থানটা কি ছিল? এখন আমাদের বাংলাদেশের যখন সিনিয়র প্লেয়াররা বের হয়ে যাবে তাদের অবস্থানটাই বা কি হতে পারে? আমাদের এত বছরের কষ্টের সফর যেটি আমরা পাড়ি দিয়েছি, যে বাংলাদেশ ক্রিকেট দলকে আমরা এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছি, এখন যদি এই জায়গাটাতে আমরা নতুন প্লেয়ারদের সুযোগ না দেই তাহলে পরবর্তী সময়ে যখন সিনিয়র প্লেয়াররা অবসরে যাবে, সিনিয়র প্লেয়াররা সরে যাবে, তখন বাংলাদেশ দলের অবস্থা কি আবার নেমে যাবে? তখন কি আবার আমরা বাংলাদেশের জন্য কান্নাকাটি করব? কেন এই বিষয়টা কেন হতে চায়, হতে যাবে? অবশ্যই আমাদের এখন থেকেই নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত। আমরা না হয় একটু ভারতের কথাই চিন্তা করি। ভারতে এখন পর্যন্ত অনেক সিনিয়র প্লেয়ার গিয়েছে, নতুন প্লেয়ার এসেছে, সৌরভ গাঙ্গুলী এবং মোহাম্মদ আজহারউদ্দিন থেকেই না হয় আমরা শুরু করি, তখন থেকে কিন্তু সিনিয়র প্লেয়াররা যায়, নতুন প্লেয়াররা আসে। সৌরভ গাঙ্গুলী কিন্তু নিজের হাতে ধরে ইন্ডিয়া দলটাকে কিন্তু খুব সুন্দর করে উপরে উঠিয়েছে, এবং সেই উপরে উঠানোর পর থেকে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না ইন্ডিয়া দলটা নিচে নেমেছে। হয়তোবা আপনারা অনেকে বলবেন যে আমি ইন্ডিয়া নিয়ে এত কথা কেন বলছি, আমরা নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়া নিয়ে কথা বলছি। আপনি ইন্ডিয়ার এখনকার স্কোয়াডটা একটু চিন্তা করেন, আইপিএল থেকে পুরো টিমটাই না হয় মনে হচ্ছে উঠিয়ে নিয়েছে, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ট, তারপর হচ্ছে কেএল রাহুল, আরও অন্যান্য প্লেয়ারদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে ইন্ডিয়ান দলে। ইন্ডিয়ান দলে এখন সিনিয়র প্লেয়ার বলতে কে আছে? বিরাট কোহলি, রোহিত শর্মা, ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমারকেও কিন্তু আমরা এত বেশি সিনিয়র বলতে পারছি না, তারপরও ইন্ডিয়ান দলটা কিন্তু এখনও এই টিম নিয়ে অনেক শক্তিশালী। তো বাংলাদেশের অবস্থানটা কি এরকমই হওয়া উচিত না, যে আমরা এখন থেকেই যদি নতুন প্লেয়ারদের সুযোগ দেই, নতুন প্লেয়ারদের প্রস্তুত করি, তাহলে অবশ্যই বাংলাদেশ দলটা কিন্তু এই শক্তিটাই ধরে রাখবে। পরবর্তী সময়ে যখন সিনিয়র প্লেয়াররা না থাকবে তখন কিন্তু অন্যান্য দলের কাছে ছোট হয়ে যাবে না, যে এই প্লেয়াররা তো নতুন, এদের কোনো এক্সপিরিয়েন্স নেই। তাই আমি মনে করি যে বাংলাদেশ দলে এখন থেকেই নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত, নতুন প্লেয়ারদের প্রস্তুত করা উচিত, যে যদি সাকিব আল হাসান কোনোদিন না খেলে সাকিব আল হাসানের বিপরীতে আমরা এই প্লেয়ারটাকে খেলাতে পারবো, যদি তামিম ইকবাল না খেলে তাহলে তামিম ইকবালের বিপক্ষে এই প্লেয়ারটাকে খেলাতে পারবো, যদি মুশফিকুর রহিম না খেলে তাহলে মুশফিকুর রহিমের বিপরীতে এই প্লেয়ারটা খেলাতে পারবো। তাই আমাদের উচিত এখন থেকেই নতুন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, নতুন প্লেয়ারদেরকে প্রস্তুত করা, যাতে করে আগামীতে কোনো দেশ, কোনো দল, কোনো জাতি, কোনো মানুষ যাতে না বলতে পারে বাংলাদেশ ক্রিকেট দল পড়ে গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলকে আবার নতুন থেকে শুরু করতে হবে। হয়তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশ দল 1999 সালে যখন প্রথম ওয়ার্ল্ড কাপ খেলে তখন কিন্তু পাকিস্তানকে হারিয়েছিল, এবং পাকিস্তানকে সেই হারানোর কারণে পাকিস্তান কিন্তু সেই ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে পড়ে যায়, এবং সেই ঘটনাটি কিন্তু 2007 ইন্ডিয়ার সাথেও হয়েছে, 2011 এবং 15 সালে ইংল্যান্ডের সাথেও হয়েছে। তাই অবশ্যই এর কারণেই হয়তোবা সাকিব আল হাসান চাচ্ছে যে বাংলাদেশ দলে নতুন প্লেয়ারদের এখন থেকেই সুযোগ দেওয়া উচিত, এখন থেকেই প্রস্তুত করানো উচিত, যাতে করে পরবর্তীতে বাংলাদেশ দল পড়ে না যায়। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D 4 ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।